হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে দুপুরবেলায় একটু বেরিয়েছিলাম, সোদপুরের দিকে এসেছি, তাই ভাবলাম যে সোদপুরে সি লেদার্স ওপেন হয়েছে নতুন, তো ওটা একটুখানি আপনাদেরকেও দেখিয়ে দেবো এবং আমাদের কিছু কেনাকাটিও করার আছে। তো সেই সূত্রে এক্স্যাক্ট লোকেশানটাও আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং ভিডিওটাও করে নেবো কেমন কি করেছে এবং কেমন কি পুজোর কালেকশান তুলেছে। তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা উঠে মানে ঢুকে একদম উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, বিশাল ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর কালেকশান এখানে জুতোর। চলুন আপনাদেরকে কিছু কালেকশান পুজোর ওনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখুন মেয়েদের ব্যাগেরও প্রচুর কালেকশান রয়েছে, সাথে ট্রলি ব্যাগ অনেক কিছুই রয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। তো এইদিকে কাউন্টার আছে পেমেন্টের, তো প্রচুর লাইন এখানে, ঝুম সব কেনাকাটি করছে, ওখানে অলরেডি একখানা জুতো নিয়ে নিয়েছে, আর দেখা যাক কি নেয়। ঘুমের এখানে অলরেডি ট্রায়াল চলছে, ও একখানা নিয়ে নিয়েছে, এখন আরেকটা দেখছে কোনটা কি নেবে। প্রচুর ভিড় চারিদিকে আর প্রচুর কালেকশান, যেমন ছেলেদের তেমন মেয়েদের কোনো কমতি নেই, সাথে ব্যাগ আছে, অফিসের ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ট্রলি ব্যাগ, সব কিছু পুরো ভর্তি। এরপরে নিচে গিয়ে আপনাদেরকে বাকি আর কি কি আছে সেগুলো দেখাবো। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, দুখানা জুতো কেনা হয়েছে, এটার এখন বিলিং করে তারপরে নিচে যাব। তো ওপরে সব কিছু কেনাকাটি শেষ, এবার জাস্ট নিচটা আপনাদেরকে দেখিয়ে তারপর বেরিয়ে যাব। আমাদের কেনাকাটি কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তার আগে বলে দিই ওনাদের এক্সিটটা কিন্তু ফার্স্ট ফ্লোর দিয়ে, এন্ট্রিটা গ্রাউন্ড ফ্লোর দিয়ে, এক্সিটটা ফার্স্ট ফ্লোর দিয়ে। এবার চলুন আপনাদেরকে লোকেশানটা বুঝি। এই যে লোকেশানটা দেখুন, সামনে এই কাঁচকলের মোড়, এদিকে ব্রিজ স্টার্ট হয়েছে, এদিকে সোদপুর স্টেশন। তো ব্রিজের ঠিক রাইট সাইডেই এই যে সি লেদার্স ওপেন হয়ে গেছে, চলে আসুন, অলরেডি আধা সোদপুর এখানে চলে এসছে, যারা যারা জানেন না তারা চলে আসুন, প্রচুর কালেকশান আর অনেক ধরনেরই ব্যাগও আছে। তো এই হচ্ছে সোদপুরের স্টেশন সামনে, আর তার আগে এই সিলেদার।
ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বাই।